হ্যালো শাফিন, কেমন আছো তুমি? খুব নাকি দুষ্ট হয়ে গেছো? তুমি নাকি খেতে চাও না, ঘুমাতে চাও না, পড়তে বসো না, বাবা মার কথা শুনতেই চাও না, দাঁত ব্রাশ করো না? এত নালিশ শুনলাম তোমার নামে শাফিন। আমি লালটু ভুত, দুষ্ট বাবুদের ধরে ধরে খাই। আজকে খাবো শাফিনকে। শাফিন অনেক দুষ্ট, অনেক পচা হয়ে গেছে। তুমি জানো শাফিন, তুমি ঠিক মতো না খেলে না ঘুমালে বড় হতে পারবে না। তুমি ভাত খেতে চাও না কেন বলো তো আমাকে? তুমি পড়াশোনা করো না, তুমি তো বোকা হয়ে থাকবে, কিছুই জানতে পারবে না। সবাই তোমাকে বোকা বাবু বলবে শাফিন। তুমি কি সেটা চাও? তুমি বাবা মার কথা শোনো না কেন শাফিন? বাবা মা যা বলে সব সময় শুনবে, না হলে লালটু ভূত রাগ করে হালুম করে খেয়ে ফেলবে তোমাকে। পড়াশোনা করে বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাও। তুমি বড় হয়ে গেলে তোমাকে আমি অনেক ভয় পাবো শাফিন। বেশি বেশি পড়াশোনা করলে তুমি ডক্টর হতে পারবে, সবার সেবা করতে পারবে, সব মানুষ তোমাকে অনেক ভালোবাসবে তখন শাফিন। আর দুষ্ট বাবু হলে আজ রাত 12টায় তোমার বাসায় গিয়ে তোমাকে মচমচ করে চিবিয়ে খাবো, তারপর আমার রাজ্যে নিয়ে আসবো তোমাকে। তখন কেমন লাগবে শাফিন?